আজকের ভিডিওতে রায়মার্টিন প্রশ্নপত্র 2023 এর পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নে যে দুই দিকে স্কুলটা আছে বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নপত্রগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। একের এক হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক হচ্ছে বকুলতলা, বকুলতলা হবে এটা হবে কালো হয়ে গেল। একের দুই হচ্ছে মধু কাটতে তিন জন লোক লাগে। একের থেকে তিন হচ্ছে চেয়ার শব্দটি হলো, এটা হবে ক্লিব লিঙ্গবাচক শব্দ। একের থেকে চার হচ্ছে আমি শব্দের বহুবচন হলো, এটা হবে আমরা। দুই থেকে হচ্ছে নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও। দুই থেকে এক হচ্ছে নিকেল করা বিকেলের আলো কবি কোথায় দেখতে পান, এটা হবে কবি মাঠে, কবি নিকেল করা বিকেলের আলো দেখতে পান। দুই থেকে হচ্ছে গাছটি কখন ভালুক হয়ে যেত, যখন চাঁদ দেখা যেত তখন গাছটি ভালো হয়ে যেত। দুই থেকে তিন হচ্ছে কোন পাখি উড়ে উড়ে কাঁদছে, এটা হবে কুরুয়া পাখি উড়ে উড়ে কাঁদছে। দুই থেকে চার হচ্ছে কুমির ও শিয়াল দ্বিতীয়বার কিসের চাষ করেছিল, কুমির ও শিয়াল দ্বিতীয়বার ধানের চাষ করেছিল। দুই থেকে পাঁচ হচ্ছে সমষ্টিবাচক শব্দের যোগে বহুবচনের দুইটি উদাহরণ দাও, একটি হলো মেঘ রাশি আকাশে ভাসছে আর দুই হলো পাখিদের ঝাঁক আকাশে উড়ছে। দুই থেকে ছয় রেখাঙ্কিত স্ত্রীলিঙ্গবাচক শব্দটিকে বদলে বাক্যটি পুনরায় লেখো, এটা যেমন গেজেছে গিন্নি মায়ের আদেশে সকলে একসঙ্গে চললো। এই যে গিন্নি মায়ের এটা হচ্ছে বদলে পুংলিঙ্গ করতে হবে, যেটা হচ্ছে স্ত্রীলিঙ্গ আছে, তাই এটা হবে কর্তা বাবুর বা কর্তা বাবার আদেশে সকলে একসঙ্গে চললো। এরপরে দুই থেকে সাত হচ্ছে এক বচন কাকে বলে উদাহরণ দাও, এর উত্তরটি হলো এক বচন। যদি কোনো একটি প্রাণী বা বস্তু বোঝায় তাকে এক বচন বলে, যেমন আমি তুমি লোকটি ইত্যাদি। এরপরে তিনি দেখেছে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। তিনি দেখে এক হচ্ছে ঝড়ের সঙ্গে শিশুর মনের কিসের তুলনা কবিতায় ধরা পড়েছে, এর উত্তরটি হলো ঝড় এলে যেমন সমস্ত কিছু কালো অন্ধকারে ছেয়ে যায় তেমনই তার সঙ্গে মিল রেখে কল্পনা করা হয়েছে একটি শিশু যেন হঠাৎ করেই মেঝের ওপর কালি দোয়াত উল্টে দিল। ঝড়ের আশা আশা আর শিশুর খেলতে খেলতে মেঝেতে কালি দোয়াত ফেলায় এ দুই আকস্মিক। এরপরে তিনি থেকে দুই হচ্ছে ফণীমনসা গাছ কাঁচের পাতায় ভরে ওঠবার পরে তার চেহারাটি কেমন হয়েছিল, এর উত্তরটি হলো ফণীমনসা গাছ কাঁচের পাতায় ভরে উঠলে তার উপর সূর্যের কিরণ পড়ে রামধনু রং ঝিকমিকি খেতে লাগলো, মৃদুমন্দ বাতাসের দোলা লেগে সুমধুর টুংটাং শব্দ হতে লাগলো। এরপরে তিনে থেকে তিন হচ্ছে ধনায় কীভাবে বাঘের হাত থেকে বেঁচে গিয়েছিল লেখো, বাঘের লেজের বাড়িতে ধনাইয়ের মাথার মধুর কলস পড়ে গেল, বাঘও পড়লো শিশের ভিতর, তবলা গাছটা বাঘের থাবা থেকে ধনাইকে বাঁচালো। এরপরে চারে দেখেছে নিচে যে কোনো একটি বিষয়ে চিঠি লেখো, একে চারে এক হচ্ছে বাবাকে মায়ের অসুস্থতার কথা জানিয়ে চিঠি লেখো, চারে দিকে দুই হচ্ছে পরীক্ষা কেমন হয়েছে তা জানিয়ে দিদিকে একটি চিঠি লেখো, এগুলি তোমরা নিজেরা করে নেবে। তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর যে বাংলা বিষয়ে দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের দুই থেকে বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নপত্রগুলি শেষ করলাম। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।